চীনের কমিউনিস্ট পার্টির একটি ডেলিগেশন যার নেতৃত্ব দিয়েছেন ইজ এক্সেলেন্সি মিস্টার ওয়াং ইয়াজুন অ্যাসিস্টেন্ট মিনিস্টার অফ আইডিসিপিসি ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট অফ কমিউনিস্ট পার্টি অফ চায়না উনি ছয়জন সদস্যসহ আমাদের বিএনপির চেয়ারপারসন দেশিব খালদেয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রায় ঘন্টাখানেক আলোচনা হয়েছে আলোচনার মধ্যে চীনের কমিউনিস্ট পার্টির যে উনিশতম কংগ্রেস যা হয়ে গেল সেই সম্পর্কে তারা মূলত ব্রিফ করেছে এবং এই কংগ্রেসে যে সমস্ত রেজলিউশনস তারা নিয়েছেন যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেগুলো তারা ব্রিফ করেছেন সেই সঙ্গে আপনারা জানেন যে কিছুদিন পরেই ত্রিশে নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত একটা ইন্টারন্যাশনাল কনভেনশন দ্য পলিটিক্যাল পার্টিস অফ দি ওয়ার্ল্ড আপনার অনুষ্ঠিত হয়েছে যার মূল বিষয়বস্তু ছিল যে একটা তাদের ভাষায় বিউটিফুল ওয়ার্ল্ড তৈরি করা একটা সুন্দর পৃথিবী তৈরি করা শেয়ারিং দ্য ফিউচার অফ ম্যানকাইন্ড অর্থাৎ মানুষের মানব জাতির ভবিষ্যৎকে সবাই মিলে শেয়ার করা একসাথে এবং এখানে প্রায় একশো বিশটি দেশের তিনশো ষাটটি রাজনৈতিক দল বিভিন্ন মতের বিভিন্ন পথের তারা এখানে একত্রিত হয়েছিল এটার যে রেজলিউশনস হয়েছে তার সম্পর্কে যে প্রস্তাব দিয়েছেন এখানে চীনের প্রেসিডেন্ট একটা প্রস্তাব দিয়েছেন যে এটা একটা প্ল্যাটফর্ম হতে পারে অফ দ্য ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিস টু ভিউজ ভিউজ অ্যান্ড আপনার জ্ঞানকে আপনার শেয়ার করা নেওয়ার জন্য তাদের বিভিন্ন জ্ঞানগুলো এবং একটা সুন্দর শান্তিময় পৃথিবী নির্মাণ করা এটাই ছিল এটা মূল উদ্দেশ্য সেইটাই মূলত তারা ব্রিফ করতে এসেছিলেন বলেছেন আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন এই আলোচনার ভিত্তিতে এবং তিনি আশা প্রকাশ করেছেন যে চীনের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা আরও গভীর হবে এবং শুধু রিজিওনাল ক্ষেত্রেই নয় গ্লোবাল ক্ষেত্রে চীন তার ভূমিকা পালন করতে সক্ষম হবে বিশেষ করে দেশবাবু খালেদা জিয়া তিনি আমাদের দেশের বর্তমানে যে সমস্যা রোহিঙ্গা নিয়ে যেতে হচ্ছে সেই সম্পর্কে তিনি বলেছেন যে চীন সেই ক্ষেত্রে একটি মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে এবং অতি দ্রুত যেন মিয়ানমারের এই নাগরিকরা তাদের দেশে ফিরে যেতে পারে তার জন্য তিনি অনুরোধ করেছেন তারা বলেছেন যে তারা এই ব্যাপারে ইতিমধ্যেই তাদের পররাষ্ট্রমন্ত্রী এখানে এসেছেন কথা বলেছেন তারা চেষ্টা করছেন যে কাজ করছেন এই দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করে মিয়ানমারের অধিবাসী তাদের দেশে যারা ফিরে যেতে পারে সেই বিষয়ে তারা আলোচনা করছেন এই পর্যন্তই আলোচনা হচ্ছে প্রধানমন্ত্রী সবসময়ই কথা বলেন এবং এত বেশি কথা বলেন যে তার কথাগুলো জনগণের কাছে গুরুত্ব হারিয়ে ফেলে বিশেষ করে দেশনেত্রী এবং খালেদা জিয়ার ক্ষমা চাওয়ার ব্যাপারে তিনি যেটা বলেছেন এটা জনগণের কাছে এটা হাস্যকর মনে হবে এই জন্যে যে গত আট নয় বছর ধরে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে এবং দ্বিতীয় দফায় দুই হাজার চোদ্দো সালে বিনা নির্বাচনে সরকার গঠন করার পরে জনগণের ওপরে তারা যে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে করে চলেছে এবং সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন হয়েছে সেই ক্ষেত্রে ক্ষমা কাকে চাইতে হবে এটা জনগণের বিচার করবে এবং সেইভাবেই আমাদের দেশ বেগম খালেদা যে আগেই বলে দিয়েছেন যে তার উপরে তার দলের উপরে যেসব মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন চলছে তার জন্য তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে তিনি ক্ষমা করে দিয়েছেন আর নির্বাচনের যাওয়ার ব্যাপারে যেটা আপনি বলছেন সেটা হচ্ছে যে নির্বাচনে যাওয়া না যাওয়া এটা একটি রাজনৈতিক দলের তাদের অধিকার নির্বাচন কারো পৈতৃক সম্পত্তি নয় এটা সাংবিধানিক অধিকার নির্বাচন করা নির্বাচনে যোগ দেওয়া না দেওয়া এটাও তার অধিকারের মধ্যেই পড়ে বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে বিএনপি নাকে খদ দিয়ে নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নেই উঠতে পারে না বরঞ্চ বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে বাধ্য হতে হবে সব রাজনৈতিক দলগুলোকে যেন নির্বাচনে আসে তার জন্য উদ্যোগ গ্রহণ করতে এবং এটা শুধু বিএনপির কথা নয় এটা আজকে সমগ্র দেশের জনগণের কথা এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজকের সংবাদ সম্মেলনে আপনাদের অনেকের কাছ থেকেই সাংবাদিক ভাইদের কাছ থেকেই এই প্রশ্নগুলো এসেছে যে এখন এটাই সবচেয়ে বড় সংকটে দেখা দিয়েছে যে সব দলগুলোর অংশগ্রহণের মধ্য দিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠান করা এবং সেটা নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন করা এই প্রশ্ন আজকে জাতির সামনে সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে এখন এই অধ্যত্ব দাম্ভিকতা এটা দিয়ে তো ভবিষ্যতে দেশ শাসন চলবে না দেশকে এগিয়ে নেওয়া যাবে না গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যাবে না যে কথাটা আমরা বারবার করে বলেছি যে আমরা সংঘাত চাই না আমরা অস্থিতিশীলতা চাই না আমরা এইবারকার নির্বাচন জনসত্যিকার্থেই বাংলাদেশের জন্যে একটা ভবিষ্যতে একটা শান্তিময় একটা ট্রান্সফার অফ পাওয়ার পিসফুল ট্রান্সফার পাওয়ার যেটা আমরা বলি সেটা যেন সম্ভব হয় এবং গণতন্ত্রকে যেন এখানে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হয় জনগণের অধিকার যেন প্রতিষ্ঠিত হয় সেটাই আমরা চাচ্ছি জনগণ সেটাই চাচ্ছে তো এটা যদি দায়িত্বশীল ব্যক্তি হন প্রধানমন্ত্রী তাহলে তাকে অবশ্যই এই দিকেই চিন্তা করতে হবে এই মাত্রাতেই চিন্তা করতে হবে জনগণের মনের আশা আকাঙ্ক্ষাটা বুঝতে হবে এবং সেভাবেই তাকে কাজ করতে হবে এটা তার দায় আজকে একটা নির্বাচনের পরিস্থিতির সৃষ্টি করা নির্বাচনের সব দলগুলোকে নিয়ে আসা এর দায়টা কিন্তু যিনি সরকারের প্রধান তার দায় কারণ রেসপন্সিবিলিটি গোজ টু হার ইলেকশন করবেন কি করবেন না ইলেকশন হবে কি হবে না এটার দায়িত্ব তাকে বহন করতে হবে